হ্যালো ফ্রেন্ড, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি দুটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আনারসের দুর্ভাবে চাটনি বানানো আজকে দেখাবো। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি আগে আনারসটাকে কেটে নেব। আপনারা দেখুন আমি আনারসটাকে কিভাবে কেটে নিই। ভালো করে বটি দিয়ে আনারসের গায়ের খোসাটা ছাড়িয়ে নেব। একটু মোটা করে ছাড়াতে হবে, না হলে আনারসের যে চোখটা থাকে ওটা থাকলে গলা চুলকায়। আমি ভালো করে ছুলে নিয়ে ছোট ছোট পিস করে আনারসটাকে কেটে নেব। আমি আর একভাবে দেখাবো, তার জন্য সবগুলো আমি কুচাবো না, কিছুটা আস্ত রেখে দিলাম। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন আনারসগুলো কেটে নিয়ে আমি কড়াই দিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। আনারসটাকে হালকা সিদ্ধ করে নিতে হবে। দেখুন আনারসটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 50 গ্রামের মতো চিনি। আপনারা আনারসটা কেমন মিষ্টি সেই বুঝে চিনিটা দেবেন। আনারসটা একটু টক থাকলে চিনির পরিমাণ বেশি লাগবে, আর মিষ্টি হলে চিনিটা কম লাগবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিশমিশ, আর দিয়ে দেব কিছুটা কাজু। দিয়ে ভালো করে আনারসটাকে ফুটিয়ে নেব। এর মধ্যে আমি আরও কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস, নামানোর একটু আগে লেবুর রসটা দিয়ে দেব। এর মধ্যে আমি অল্প লবণ দিয়েছি, লবণটা স্কিপ হয়ে গেছে। আপনারা খুব অল্প পরিমাণে লবণ এই চাটনির মধ্যে দিয়ে দেবেন। এবার ভালো করে নেড়ে চেড়ে চাটনিটা আমি রেডি করে নেব। এই আনারসের চাটনি বানাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একদম ঝামেলা হয় না। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে আনারসের চাটনি করে খাবেন, খেতে খুবই ভালো লাগে। দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আনারসের চাটনিটা রেডি হয়ে যাবে। ভালো করে ফুটিয়ে ফুটিয়ে আমি আনারসের চাটনিটা রেডি করে নিয়েছি। দেখুন আনারসের চাটনিটা কেমন হয়েছে। এবার আমি দেখুন একটা ঘষানি নিয়ে ভালো করে আনারসটাকে ঘষে নেব। আমি আনারসের চোখগুলো একটা চাকু দিয়ে তুলে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটা ঘষানি দিয়ে ভালো করে ঘষে ঘষে আনারসটাকে ঘষে নেব। এইভাবে বানালেও আনারসটা খেতে ভালো লাগবে। আর এই চাটনিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমি সবগুলোকে ভালো করে ঘষে নিয়েছি। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটাকে গরম হতে দেব। প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আনারসগুলো সব দিয়ে দেব। আনারসটাকে দিয়ে খুন্তি দিয়ে নেড়ে নেব। প্যানের মধ্যে ভালো করে পাতিয়ে দিয়ে আনারসটাকে সিদ্ধ করে নেব। এবার আমি খুন্তি দিয়ে আবারও নেড়ে চেড়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে আমি কয়েক মিনিট ফুটিয়ে নেব। কয়েক মিনিট পর ঢাকাটা তুলে আবারও আমি নেড়ে চেড়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে আনারসটাকে সিদ্ধ করে নিতে হবে। এই আনারস সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবারও কয়েক মিনিট পর তুলে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুনের থেকেও কম লবণ, আর দিয়ে দেব
চিনি। এখানে চিনি আমি 50 গ্রাম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দেবেন। আপনারা মিষ্টি বেশি খেলে একটু বেশি করেই দেবেন, তবে আনারসের চাটনিতে মিষ্টিটা কমই লাগে। আনারসটা একটু মিষ্টি থাকে, চাটনিতে চিনির পরিমাণ কমই লাগবে। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই আনারসের সময় আপনারা অবশ্যই মনে করে বাড়িতে একবার এই আনারসের চাটনি করবেন, দেখবেন কত খেতে ভালো লাগে। এর মধ্যে আমি অল্প দিয়ে দিলাম কাজু আর অল্প দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে ভালো করে নাড়তে থাকব। যতক্ষণ আনারসটা সিদ্ধ না হয় আমি ততক্ষণ আনারসের চাটনিটা নেড়ে চেড়ে রেডি করে নেব। এবার নামানোর একটু আগে এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস, 1 চিট লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই লেবুটা আপনারা অবশ্যই দেবেন, আনারসের চাটনিতে লেবুর রসটা না দিলে খেতে ভালো লাগবে না। দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। চাটনিটা আমার রেডি হয়ে গেছে, আমি আর কয়েক সেকেন্ড নেড়ে নেব। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আপনারা দেখুন চাটনিটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে করে আমাকে কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগলো। পুরো রেসিপিটা দেখার জন্যে সবাইকে জানাই ধন্যবাদ।